লালমনিরহাটের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির, যার উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামিমা সুলতানা। শামিমা, তোমার বাংলাদেশ একসময় যেটা চিন্তা করছে যে এখানেই বিমান তৈরি হবে এবং বিমানের রক্ষণাবেক্ষণও এখন এখান থেকেই হবে, এবং এখান থেকে যেই বিমানগুলো তৈরি হবে সেগুলো একসময় বহির্বিশ্বেও রপ্তানি হবে। আপনি জানেন যে এখন কিন্তু বাংলাদেশ আসলে বিভিন্ন ধরনের যে এভিয়েশন খাতের যে পরিবহনগুলো, অর্থাৎ বিমান বা হেলিকপ্টার যাই হোক, সব কিছু কিন্তু বাইরে থেকে কিনে আনে এবং সেগুলো আমদানি করে। শুধুমাত্র তাই না, সেগুলোর যে রক্ষণাবেক্ষণের কাজ, সেই মেইনটেনেন্সের কাজও কিন্তু বাইরে থেকে, বেশিরভাগই বাইরে থেকে করতে হয়। তো এই বিশ্ববিদ্যালয়টি আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন যে যাতে বাংলাদেশ এই জায়গাটা সম্পূর্ণ হতে পারে এবং দেশেই তৈরি হবে, দেশের টাকা বাইরে যাতে না পাঠাতে হয়, মানে বাইরে যাতে খরচ করতে না হয়। তো সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্যই কিন্তু এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছে আরো দুই এক বছর আগে। তবে সেটি পুরাতন বিমানবন্দরে ছোট পরিসরে আসলে ছিল, তো সেটিকে বড় পরিসরে করার জন্য এখানে একটি অস্থায়ী ক্যাম্পাস, অর্থাৎ এটি বিমান ঘাঁটি, আমরা যেখানে আছি এই বিমান ঘাঁটিতেই অস্থায়ীভাবে ক্লাস শুরু হয়েছে আজকে থেকে, এবং এরপর থেকে এটি এর পাশেই নতুন করে জায়গা নেওয়া হচ্ছে যেটার ফিজিবিলিটি টেস্ট অলরেডি হয়ে গেছে। তো তারপরে সেই নতুন ক্যাম্পাসে যাত্রা শুরু করবে এই বিশ্ববিদ্যালয় এবং সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই সেটি উদ্বোধন করবেন, যেহেতু এটি একেবারেই তার মস্তিষ্ক প্রসূত। তো তমাল, এখন পর্যন্ত আমাদের কাছে এই পর্যন্ত এতটুকু তথ্যই ছিল। তমাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শামিমা সুলতানা।